বিনোদন। এখনো নির্বাচনী আমেজ শেষ হয়নি বাংলা সিনেমার তারকাদের। এরই মধ্যে চলচ্চিত্রের আতুরঘর এফডিসিতে শুটিংয়ে ঝাঁপিয়ে পড়েছেন একাধিক তারকা। চিত্রনায়িকা শবনম বুবলি আছেন এই তালিকার একেবারে শীর্ষে। শিল্পী সমিতির নির্বাচন নিয়ে যখন শিল্পীতে পাল্টাপাল্টি উত্তেজনা, এফডিসি প্রাঙ্গণ যখন উৎসব মুখর, ঠিক সেই সময়ই নতুন তিনটি সিনেমার শুটিংয়ে ব্যস্ত এই নায়িকা। শুটিং স্পট ঘুরে এসে সে খবরই জানাচ্ছেন সবুজ পারভেজ। 2016 সালে চলচ্চিত্রে ক্যারিয়ার শুরুর পর অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন শবনম বুবলি, যার বেশিরভাগ সিনেমাই দর্শকপ্রিয়তা পেয়েছে। বর্তমানে এই অভিনেত্রী ব্যস্ত আছেন একাধিক সিনেমার শুটিংয়ে। সম্প্রতি তার রিভেঞ্জ সিনেমাটির শুটিং সম্পন্ন হয়েছে। এতে বুবলির বিপরীতে দেখা যাবে চিত্রনায়ক রোশানকে। ভাই, অনেক আগেই আমাদের শুটিং শেষ হওয়ার কথা ছিল, বাট লকডাউনের কারণে তো কিছুটা সময় আসলে পিছিয়েছে, আর ইনশাআল্লাহ এর মধ্যেই শেষ হয়ে যাবে বাকি গানের শুটিংগুলো। সাথে আছে রোশান, আছেন আমার সহশিল্পী, তো হি ইজ ভেরি হেল্পফুল, খুব সুন্দর করে আসলে কাজ করছে। এবং ওভারঅল যে টিমটা আছে আমাদের এখানে, দীপা আপু কাজ করছে এবং অন্যান্য মিশা ভাইয়া কাজ করছেন, তারপর সবকিছু মিলে আসলে আমার মনে হয় যে দর্শকদের ভালো লাগবে। রিভেঞ্জের শুটিং শেষ না হতেই এই ছবির পরিচালক মোহাম্মদ ইকবাল ঘোষণা দেন তার আরেক ছবি বিট্রের। ইতোমধ্যেই বিট্রের প্রথম লটের শুটিংও সম্পন্ন হয়েছে। এই ছবিতে রোশানের বিপরীতেই অভিনয় করছেন বুবলি। তো এফডিসিতে গান করব, 10 দিন শুট হয়তো আমাদের প্রাণে আছে, দুবাই করব। আমার হাতে অলরেডি 3-4টা ছবি আমার হাতে আছে, বাট আমি সময় দিতে পারতেছি। রোশন কিন্তু নিঃসন্দেহে একটা ম্যানলি হিরো, এবং নিঃসন্দেহে ওর নাচ ফাইট আমাকে মুগ্ধ করে দিচ্ছে। রোশন আর বুবলির পিছনে তাকানোর সুযোগ থাকবে না ইনশাআল্লাহ। সম্প্রতি এফডিসিতে সেট ফেলে সিনেমাটির একটি গানের দৃশ্য ধারণ করা হয়েছে। এই শুটিংয়ে অংশ নিয়েছিলেন বুবলি রোশন দুজনই। পাসওয়ার্ড তো এসকে ফিল্মসের সাথে উনি আসলে ওরকম পার্টনারশিপে কাজ করেছেন, বীর করেছেন, শুটার করেছি আমি ওনার, সো আমাদের আসলে অনেকগুলো কাজ একসাথে হয়েছে। সেই জায়গা থেকে উনি আসলে ফিল্মটা বোঝে, উনি ওভাবে খুব, ওনার ডেডিকেশন আছে খুব ভালো কাজ করার, তো সবাই মিলে আসলে অ্যাজ আ টিম কাজ করছে এখানে। রিভেঞ্জ ও বিট্রের শুটিংয়ের পরপরই মায়া নামে বুবলির আরেকটি ছবির শুটিং শুরু হয়েছে। জসীমউদ্দিন জাকিরের পরিচালনায় সিনেমাটিতে বুবলির বিপরীতে অভিনয় করছেন সাইমন সাদিক ও আনিসুর রহমান মিলন। সম্প্রতি দেশীয় একটি ওটিটিতে মুক্তি পেয়েছে বুবলি অভিনীত ওয়েব ফিল্ম টান। এই সিনেমায় বুবলিকে দেখা গেছে একেবারেই সাধারণ একজন মেয়ের চরিত্রে। প্রশংসিত হয়েছে তার অভিনয়। এই সিনেমার মাধ্যমেই প্রথমবারের মতো বুবলি ও সিয়াম আহমেদকে দেখতে পেলেন দর্শক। এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে এই অভিনেত্রীর একাধিক ছবি। আসলে ওনাদের সাথে তো আমার, কারণ সিয়াম এবং রাফি ভাই তো একসাথে কাজ করেছে আগে, বাট আমি ওই টিমে আসলে একদম নিউ মেম্বার, তো দে ওয়েলকামড মি বিউটিফুলি, সো সেই জায়গা থেকে আমি বলবো যে সুন্দর করে যে তারা আমার সাথে কোঅপারেট করেছে। আরও কিছু প্রজেক্ট আমার, যেমন লিডার আমি বাংলাদেশ এই ছবিটি, কয়লা নামের একটা ফিল্ম আমার শেষের দিকে, সেখানে নীরব ভাই আছেন, আরও আছে যে এই ছবিগুলো, যে তালাশ নামের একটা সিনেমা আমার ফেব্রুয়ারিতে রিলিজ হবে। তো ওভারঅল আসলে বেশ কিছু প্রজেক্ট মুক্তির অপেক্ষায়, তো ইনশাল্লাহ হোপ ফর দ্য বেস্ট। বাংলা সিনেমার বরপুত্র শাকিব খানের হাত ধরে ঢালিউডে যাত্রা শুরু হয়েছে শবনম বুবলির। রাতারাতি তারকা খ্যাতিও অর্জন করেছেন তিনি, কিন্তু এখন আর শাকিব খানেই সীমাবদ্ধ নেই এই অভিনেত্রী। ভিন্ন ভিন্ন নায়কের বিপরীতে নতুন নতুন সিনেমায় অভিনয় করেই চলেছেন ঢালিউডের এই গ্ল্যামার গার্ল। থ্যাঙ্কস টু মাই লাভলি অডিয়েন্স, যে তারা আমাকে আসলে অ্যাকসেপ্ট করেছেন। তো তখন কিন্তু আমি বলতাম ভাইয়া, যে আসলে যখন কোয়েশ্চেন করা হতো যে আমি অন্যান্য কারোর সাথে কাজ করব কি না, আমার মনে হয় যে অ্যাজ এন আর্টিস্ট আমরা সব প্রজেক্টেই কাজ করা, মানে সেই ব্যাপারটা আসলে থাকা উচিত, আমরা করতে চাই, এবং আমিও বলেছি যে ঠিক আছে করব। তো ভালো প্রজেক্টগুলো যখন এখন আসছে, ভালো কন্টেন্ট আসছে, সেভাবে আসলে কাজ করছি সবার সাথে। সব সহশিল্পীরা আসলে ভীষণ আমার মতে আসলে খুব সহযোগিতা করে, মানে সবাই এত অ্যাজ আ মানে টিম কাজ করে ফ্যামিলি মেম্বার্সদের মতো, এবং আমাকে অসম্ভব রেসপেক্ট দিয়ে কাজ করে। ভালো গল্প, ভালো পরিচালক এবং কাজের পরিবেশ থাকলে বুবলি সবার সঙ্গেই কাজ করতে চান। দর্শকদের কথা মাথায় রেখেই তার এই সিদ্ধান্ত বলেই জানিয়েছেন এই অভিনেত্রী। সবুজ পারভেজ, নাগরিক বিনোদন।